তো আজকে আমি ইজিয়েস্ট ওয়েতে একটা জামাই ষষ্ঠীর নর্মাল লুক ক্রিয়েট করার চেষ্টা করব, যেটা আমরা ইউজুয়ালি বাড়িতে ক্যারি করতে পারবো। খুব হেভি মেকআপ না, খুব বেশি ফাউন্ডেশন না, জাস্ট একটা লাইট মেকআপ। তো ফার্স্ট আমি বেসটা করছি, যেটা হলো এটা হলো সুইস বিউটির প্রাইমার বেস। আর এটা যদি তুমি কোনো নর্মাল মেকআপ করো, মিন্স কোনো জাস্ট হালকা মেকআপের জন্য, এটা একটা মানে কি বলবো খুবই ভালো হালকা মেকআপ হোক, তোমার ভারী মেকআপ হোক, পার্টি মেকআপ হোক, তো এটা আমি তো বলবো এটা মানে ইউজ করলে তোমরা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কতটা ইউজফুল। এটার পরে জাস্ট তুমি যদি ফাউন্ডেশন লাগিয়ে ব্লাশার লাগাও, তাও কিন্তু এটা দারুণভাবে একটা স্কিন গ্লো করে। আমি ফাউন্ডেশন এখানে ক্রাইলনের বেস ইউজ করছি, কারণ এখন গরমটা ভালোই আছে, আর এই কার্লনের মানে গরমের জন্য এটা তো মানে কি বলবো খুবই একটা ভালো প্রোডাক্ট। যারা মেকআপ লাভারও তারা ভালো করে জানো যে এটা মানে কতটা ইউজফুল প্রোডাক্ট। তোমরা বিয়ে বাড়িতেও এটা যদি ক্যারি করো, এটা কিন্তু অনেকক্ষণ লং লাস্টিং করে। তো এটা আজকে করছি, আর সবচেয়ে বড় কথা এটার মধ্যে অনেকগুলো শেড আছে। আমি A45টা সিলেক্ট করলাম, তো এটা আমি গ্রিন করে নেবো। আর এটার মধ্যে একটা ভালো জিনিস হলো, যেটা তুমি কন্ট্রোলেরও পাবে আর যেটা হাইলাইটের মানে কনসিলারেরও পাবে, তো একটা প্যালেটেই সমস্ত কিছু চলে আসে। এটা আমার সবচেয়ে আরো বেশি ভালো লাগে। আমি এখানে কনসিলার জন্য ইউজ করছি FS22, আর কন্ট্রোলিং এর জন্য যেটা ইউজ করবো FS27। তো এটা আমি জাস্ট ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবো। আমার ভুল হলো, যেটা আমি ফিঙ্গার টিপস দিয়ে অ্যাপ্লাই করেছি ফাউন্ডেশন, এটা কিন্তু রং। তো যাই হোক, আমি আর করবো না ভুল, এটা আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। আরেকটা জিনিস যেটা ভুলে গেছি, সেটা হলো এটা আমি মানে চিক্সগুলো আমি হাইলাইট করিনি, মানে ব্লাশ করিনি, সরি, হাইলাইট না ব্লাশ একসাথে ব্লেন্ড করবো। তো এবার আমি ব্লেন্ডিংটা কমপ্লিট করবো। ফার্স্ট এটা আমি কন্ট্রোলিং এর ধরলাম, তো কন্ট্রোলিং এরটা যখন আমি ধরলাম, এটা কিন্তু কন্ট্রোলিং এরটা করতে করতে কিন্তু ব্লাশ করবো না, তাহলে সব কিন্তু ভিটটা একেবারে গো হয়ে যাবে। তো ফার্স্ট এটা আমি ধরবো, সেটা আমি কমপ্লিট করবো, তারপর আমি অন্যটা ব্লেন্ড করবো। এরপর যেটা হচ্ছে আমি কনসিলারটা করে নেবো। এবার যেটা করবো, এবার আমি এবার যেটা করবো সেটা আমি ব্লাশারগুলো করবো। আমি এমন মেকআপ করতে চাইছি না যেটা মানে বাড়ির মধ্যে ক্যারি করতে পারবো না, খুব হ্যাপি মেকআপ না, জাস্ট হালকা লাইট একটা ব্লাশার লুক, জাস্ট লাইট একটা ব্লাশ লুক, দ্যাটস অল। সকালবেলাকার জন্য আই থিঙ্ক এটাই এনাফ। হালকা পাউডার দিয়ে জাস্ট সেট করে নেবো। এটা ম্যাবলিনের প্রেসড পাউডার, আমি ম্যাবলিনের পাউডারটা দিয়ে হালকা জাস্ট হালকা করে সেট করে নেবো। দরকার হলে তোমরা হাতেও এরমভাবে, এটা যদি এক্সট্রা প্রোডাক্ট থাকে তো এক্সট্রা প্রোডাক্টটা তোমরা এরমভাবে হাতে ডাস্ট আউট করে নিতে পারো। তারপর জাস্ট হালকাভাবে মেকআপটাকে সেট করে নেবে। এটা ম্যাবলিনে ব্রো ট্যাটু, তো এটা দিয়ে আমি করে নিচ্ছি, জাস্ট হালকা করে ফিল করব। আমার অলরেডি ব্রো করা আছে আইব্রো, তো আমার খুব একটা প্রয়োজন লাগবে না, জাস্ট আর্চগুলো হালকা করে করে নেব।
এরপর যেটা করবো হচ্ছে সেটা আইব্রো সেট করবো। তো আইব্রো সকালবেলাকার মেকআপ খুব একটা হেভি নয়, জাস্ট আইটা হালকা একটা লুক, জাস্ট এই কালারটা নিয়েছি আমি, ফার্স্ট এই কালারটা নিলাম আর হালকা করে আর ব্রাশ লাগাচ্ছি না, হাত দিয়ে সেরে ফেলছি। একটা ডিপ কালার দিলাম এটারই, একটা এই ডিপ কালারটা দিলাম। শেষে মনে হচ্ছে মিক্স করার জন্য আমাকে ব্রাশ লাগাতেই হবে, তো জাস্ট এখানে ব্রাশ দিয়ে হালকা ভাবে দুটোকে মিক্স করে দিলাম। ব্রাশে আমার কিছুই নেই, জাস্ট দুটো কালার নিয়ে আমি মিক্স করে দিলাম। ডান, জামাই ষষ্ঠী বলে কথা একটু শিমারি তো মনে হয় লাগাই, তো জাস্ট হালকা একটু শিমারি, জাস্ট হালকা একটু শিমারি, দ্যাটস অল, ওকে না? আমার তো মনে হচ্ছে আর কিছুই করবো না, জাস্ট এবার একটা জাস্ট লিপস্টিক লাগিয়ে নেবো ব্যাস, আর এরমই সিম্পলি ভালো লাগছে। তোমরা চাইলে ল্যাশেস লাগাতে পারো, ফলস ল্যাশেস, বা তোমরা চাইলে মাস্কারা অ্যাপ্লাই করতে পারো, বাট আমার এরমই ভালো লাগছে, একটা নর্মাল লুক ভালো লাগছে, তো আমি মাস্কারাটা স্কিপ করলাম। এবার লিপস্টিকটা অ্যাপ্লাই করব, তো আমি এটাই আমি করছি, এটা সিল্ক গার্লে আর না ইনটুইটে, তো আউটলাইনগুলো আমি রেড করছি। লিপস্টিক লাগাতে বসলে ছোটোবেলাকার সেই লিপস্টিক লাগানোর কথা আমার খুব মনে পড়ে, সেই মা লাগিয়ে দিত এইদিকে, এখন এখন ভাবলে অদ্ভুত লাগে, কিন্তু সেই সময়গুলো খুব সুন্দর ছিল। এবার এটা এলআইটিন এর একটা N51 একটা কালার, জানি না কালারটা কেমন আসছে ক্যামেরায়, কিন্তু নর্মাল যখন দেখছি তখন তো ঠিকই লাগছে, নিউট লাগছে। না আই এম ডান, আর হ্যাঁ সেটিংস পে লাগাতে হবে,